ওয়ান ডে বিশ্বকাপের টাইম আউটের শিকার এঞ্জেলো ম্যাথিউস এবার বাংলাদেশে এসে পড়লেন বিপাকে। এক্ষেত্রে নতুন করে তিনি টাইম আউটের ফাঁদে পড়েননি, তবে কেনাকাটা করতে একটি দোকানে গিয়ে তিনি বিড়ম্বনার মাঝে পড়ে যান। টাইম আউট আর ম্যাথিউস এখন লঙ্কা বাংলা ক্রিকেটের অন্যতম বড় একটি বিজ্ঞাপন। চাইলেও ওই ঘটনাকে আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়, এ কারণে শরীফুলরা নাগিনের বদলে এখন হাত ঘড়ি দেখিয়ে লঙ্কানদের বিপক্ষে সেলিব্রেশনে মাতেন। তবে ক্রিকেটার ম্যাথিউস যত দেরি করে মাঠে নামুক না কেন, স্বামী হিসেবে তিনি বেশ দায়িত্ববান। তাই পুরো টিম যখন বিশ্রামের দিন পার করছিল, ম্যাথিউস তখন স্ত্রীর পছন্দের শাড়ি কিনতে ব্যস্ত। ম্যাথিউসরা সিলেটে যেই টিম হোটেলে আছেন তার নিচতলায় আরবান 70 নামের একটি পোশাকের দোকান রয়েছে, সেখান থেকে তিনি স্ত্রীর জন্য দুটি শাড়ি কিনেছিলেন, দামও পরিশোধ করেছিলেন তিনি। এরপর রুমে গিয়ে ভিডিও কলে শাড়িগুলো স্ত্রীকে দেখাতে বিপত্তি বাধে। একটি শাড়ি পছন্দ করলেও অপরটি তার মনে ধরেনি, যে কারণে ম্যাথিউস তা ফেরত দিতে গিয়েছিলেন। কিন্তু ওই দোকানটিতে নট রিফান্ডেবল এবং নো এক্সটেন্স নোটিশ ঝুলানো আছে, অর্থাৎ এই দোকান থেকে কোনো পোশাক কিনলে তা বদলে আনা যাবে না বা টাকা ফেরত নেওয়া যাবে না। ম্যাথিউসের অনুরোধেও দোকানির মন গলেনি। শেষ পর্যন্ত হোটেলের ম্যানেজারের দ্বারস্থ হন অ্যাঞ্জেলো ম্যাথিউস। সেই ম্যানেজারের অনুরোধে এবং বিদেশি অতিথি বিবেচনায় দোকান কর্তৃপক্ষ শাড়িটি ফেরত নিতে রাজি হয়। বেজয়ের হাসি তখন ম্যাথিউসের চোখে মুখে। তবে এক্ষেত্রে তারা একটি শর্ত জুড়ে দেয়, এই ক্রিকেটারকে সমমূল্যের অন্য কিছু কিনতে হবে। পরে নিজের জন্য শপিং করেন তিনি, পৃথিবীর সেরা বেশ কিছু নামজাদা ব্র্যান্ডের পোশাক কিনেন ম্যাথিউস। এর মধ্যে ছিল হুগো বসের দুটি শার্ট, বারবারি দুটি শার্ট, ছিল গুচির একটি শার্টও, কিনেছিলেন টমি হিলফিকারের একটি ট্রাউজার এবং একটি মগ। পরে সব দাম পরিশোধ করে হাস্যোজ্জ্বল চেহারা বের হয়ে রুমের দিকে চলে যান এই তারকা ক্রিকেটার। উল্লেখ্য, ওয়ান ডে বিশ্বকাপের টাইম আউটের শিকার হয়ে আলোচনার জন্ম দেন ম্যাথিউস। ঘটনা শুরু বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচের 24.2 ওভারের সময়। সাদিরা সামারা বিক্রমা মাহমুদুল্লার হাতে ক্যাচ দিয়ে ফেরার পর শ্রীলঙ্কার রান তখন 4 উইকেটে 135। নতুন ব্যাটার হিসেবে মাঠে এলেন অ্যাঞ্জেলো ম্যাথিউস, কিন্তু উইকেটে গিয়ে তিনি দেখলেন তার হেলমেটের স্ট্র্যাপে কোনো একটা সমস্যা আছে। এরপর দুবার হেলমেট পরিবর্তন সহ নানা কারণে প্রথম বলটি মোকাবেলা করতে তার দেরি হচ্ছিল। এই সময় অ্যাঞ্জেলো ম্যাথিউসের বিপক্ষে টাইম আউটের আপিল করে বাংলাদেশ। পরে ম্যাথিউসের অনুরোধেও নিজের অবস্থান থেকে সরে আসেননি অধিনায়ক সাকিব। টাইম আউট হয়ে মাঠ ছাড়তে হয় ম্যাথিউসকে। সেই ঘটনাকে ম্যাচ শেষে লজ্জাজনক বলেও মন্তব্য করেন ম্যাথিউস। সেই ঘটনা নিয়ে পরবর্তীতে ভারতীয় সংবাদ মাধ্যম ডেকান ক্রনিকলের কাছে মুখ খুলেন ম্যাথিউসের ভাই ট্রেভিন। তিনি বলেন, আমরা খুব হতাশ, বাংলাদেশের অধিনায়কের খেলোয়াড় সুলভ চেতনা ছিল না, ভদ্রলোকের এই খেলার প্রতি সে মোটেও মানবিক আচরণ দেখায়নি। শুধু এইটুকুই নয়, সাকিব শ্রীলঙ্কায় গেলে বিরূপ পরিস্থিতিতে পড়তে পারেন বলে মন্তব্য করেন ট্রেভিন। বলেন, সাকিবকে শ্রীলঙ্কায় স্বাগত জানানো হবে না, যদি সে এখানে আন্তর্জাতিক ম্যাচ কিংবা লঙ্কান প্রিমিয়ার লিগ খেলতে আসে তাহলে তাকে পাথর ছুঁড়ে মারা হবে, কিংবা তাকে এখানে ক্ষুব্ধ সমর্থকদের তোপে পড়তে হবে। আলোচিত এই আউটের পক্ষে বিপক্ষে মত দেন বিশ্লেষকরা। ক্রিকেট ফোর জানিয়েছেন, শ্রীলঙ্কার ইনিংসের 25তম ওভারে সাদিরা সামারা বিক্রমা আউট হওয়ার 1 মিনিটে 10 সেকেন্ডের পর ব্যাটিংয়ে আসেন ম্যাথিউস। এই সময় ক্রিজে গিয়ে চারিত আসলাঙ্কার সঙ্গে কিছুক্ষণ তিনি কথা বলেন। এর আগে আম্পায়ার ইলিওয়ার্থ তাকে জানিয়েছিলেন বোলারের মুখোমুখি হতে তার হাতে আর মাত্র 30 সেকেন্ড সময় আছে, কিন্তু সামারা বিক্রমা আউট হওয়ার 1 মিনিট 55 সেকেন্ড পেরিয়ে গেলেও ম্যাথিউস ক্রিজে গিয়ে গার্ড নেননি।